অনেক রকমের ফল দিয়েই মোহিত বানিয়েছিলাম। বাড়িতে শশা ছিল, ভাবলাম এবার একটু শশা দিয়ে ট্রাই করা যাক কিউকাম্বার মোহিত। কিন্তু বেদানা, তরমুজ এই সব কিছুর যেমন নিজস্ব একটা মিষ্টি স্বাদ আছে, শশার তো কোনো স্বাদই নেই। তাই অন্যান্য মোহিতর মতোই এতে শশা, পুদিনা পাতা, লেবু, গুঁড়ো চিনি, বরফ আর সেভেন আপ সবই ব্যবহার করছিলাম। সাথে নিয়ে নিয়েছিলাম শুধু একটু বিট নুন আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তাতে যদি শশার স্বাদটা একটু বাড়ানো যায় আর কি। খেতে তো ভালোই হয়েছিল, অনেকটা মশলা কোল্ড ড্রিঙ্কের মতো লাগছিল।